সালামি শের বাংলাদেশ জনাবাস রসদ হরদম হাজার হাজার গোলাম সালাত হাজির মনটা লাগিয়ে দেন বিষয়ের ভিতর থাকতে হবে, এদিক ওদিক যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ আমার নবীকে আল্লাহর নূর থেকে সৃষ্টি করেছেন, আবার নবী শামসুদ দোহা সাইয়্যিদুনা জাবির ইবনে আব্দুল্লাহ প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? নবী বলেন, হে জাবির, আল্লাহ পৃথিবী সৃষ্টি কায়নাত সৃষ্টির আগে তোমার নবীর নূর মুবারককে সৃষ্টি করেছে। বড় করে বলি, আমার নবীর নূরকে সৃষ্টি করেছেন, আবার সেই নবীর নূরকে চার ভাগ করেছেন। এক ভাগ দিয়ে আল্লাহ কলম বানিয়েছেন, আর এক ভাগ দিয়ে আল্লাহ আরশে বানিয়েছেন, আর এক ভাগ দিয়ে আল্লাহ আসমান বানিয়েছেন। তিন ভাগ করার পর এক ভাগ আছে, এই এক ভাগকে আবার চার ভাগ করেছেন, চার ভাগ থেকে আল্লাহ জমিন বানিয়েছেন, ফেরেশতা বানিয়েছেন। এভাবে আল্লাহ চার ভাগ করে করে গোটা সৃষ্টি আমার নবীর নূর থেকে সৃষ্টি করেছেন। সেই নূরের ভিতরে আল্লাহ আমাদের কলবটাও নবীর নূর থেকে বানিয়েছেন। সোহা আর একটা আওয়াজ করে বলেন, এই জন্য নবী বলে, বাম দুতের দু আঙ্গুল নিচে হলো তোমাদের কলবটা। এই কলব বড় দামি জিনিস, বড় ফজিলত ওয়ালা জিনিস। এই কলবটাকে কখনো মরিচিকা পড়তে দেও না। নবীরে, কলবের ভিতরে মরিচি কিভাবে পড়বে? বাহিরে চোখ আছে, ময়লা ঢোকা স্বাভাবিক আছে, চশমা পড়লে কম ডুববে, অনবি শরীরে বালি আসতে পারে, কিন্তু কলপ তো ভিতরে, এখানে ময়লা মরিচিকা কিভাবে আসবে? বলে রব্বি করিম যখন বলেছিল ফাসাজাদু আদম, আমার আদমকে সিজদা করো, ওই সময় মুআল্লিম ছিল আজাজিল, বর্তমান যার নাম হলো শয়তান। মুআল্লিম শিক্ষক ছিল ফেরেশতাদের আজাজিল, নাম তার ইবলিস। ইবলিস করে নাই, যখন সিজদা করতে বলল ইবলিস করল না, কিন্তু আল্লাহর হুকুম দেওয়ার সাথে সাথে জিব্রাইল সিজদা দিয়ে দিল। জিব্রাইল সিজদা দেওয়ার কারণে আজাজিলের জায়গায় জিব্রাইল এসে গেল। কোরআন বলে রূহুল কুদস, বড় করে বলি সোহা আর একটা আওয়াজ করে, উনি মুআল্লিমুল মালায়েকা হলো, আজাজিল শয়তান হলো, ইবলিস হলো। শয়তান হওয়ার কারণে আমার নবী শামসুদ্দোহা বদরুদ্দোজার রব আল্লাহর কাছে শয়তান আরজি করে, আল্লাহ আমাকে তো আজাজিল থেকে মুআল্লিম থেকে শয়তান বানিয়ে দিলেন, আল্লাহ আমার কাজী ও শয়তান কি? আল্লাহর এই কিয়ামতের সকাল পর্যন্ত আমার হায়াত আপনি দান করুন। আল্লাহ বলে যা যা দিলাম, আল্লাহ আপনি তো আমাকে হায়াত দিয়েছেন, আমি আজ থেকে কিয়ামতের সকাল পর্যন্ত আপনার বন্দাদেরকে, আপনার নবীর উম্মতদেরকে আমি যে কোনো কলা কৌশলে কূটনীতিক বুদ্ধির আঠিয়ে আমি আপনার বন্দাগুলোকে শিরিকের কাজ করাবো, বেদাতের কাজ করাবো, গুনাহে কবিরা করাবো, গুনাহে সগিরা করাবো, অবাধ্য সন্তান বানাবো, অবাধ্য বান্দা বানাবো, অবাধ্য উম্মত বানাবো। অর্থাৎ আমি শয়তানের কাজ হবে, যে কোনো উহে মানুষকে আমি শয়তানের অনুসারী করানো। আল্লাহ বলে তুমি করতেই থাকবা, তুমি করতেই থাকবা। ও শয়তান, তুমি আমার বান্দাকে, আমার নবীর উম্মতকে পথভ্রষ্ট করতে থাকবে। আর যখন উত্তর মুহুরা নূরে মুহাম্মদিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামে মসজিদের ময়দানে এই মিলাদ উদযাপন কমিটির ছেলেগুলা যখন মিলাদ করবে, ওই বান্দা যখন মিলাদুন নবীতে এসে মিলাদ বসে আমি রব্বে করিমের কাছে রব্বানাকে ডাকবে, আমি গফার যুনুব খোদা, আমার বান্দার ডাকের সাথে সাথে আমার বান্দাকে মাফ করে দেব। আর একটা আওয়াজ করে বলেন, এজন্য শায়ের বলে না ছোটে হাত
कुशीदा मा तुम्हारा या न छोटे हाथ सीधा मैं तुम्हारा या हमेशा ये रही कायम सहारा या सला दुनिया बकारे खेशी हैरा नम आगी सिनी या होना या रसूलल्लाह होइने करिबे ना बकारे खेशी हैरा नम आगी सिनी या परीशा नम आगिसिनी या रसूलल्लाह बरकरे बोली सुभानल्लाह एजन्य तो हमरा सुन्नीरा शुधु नबी नबी करी আমাদের ডিউটি একটা নবী 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 কিউ ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ নবী আছে তো মালিক রব আছে সুবহানাল্লাহ ফাত্তাবিউনি নবীর এতবা অনুসরণ অনুকরণ নবীর আদর্শ আছে তো আমার রব আছে কুরআন বলে ওয়ামাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ নবী মিল গই তো খোদা বড় গড়ি হনা সুবহানাল্লাহ आई मोमेनो उलमाई किराम आचे बड़ जुग्गो जुग्गो आलेम तादर सामने वास करा एटा भयेर विषय एलम तो नहीं कोरी केनो एदर सामने वास करले भूल होले सुधरिए दिबे किछु शिकार सुजोग आछे ठीक किना एजन्य मने राखबेन आलेम गुलाके सहज मने करबेन ना आमार नबी बोले এই উম্মতরা অন্যান্য মানুষ মারা গেলে তারা তাদের আওলাদগণের জন্য জায়গা জমি রেখে যায় আমি নবী ইন্তিকাল করছি আমার ইন্তিকালের পর তোমাদের জন্য কোনো সম্পদ রেখে যাচ্ছি না আমি তোমাদের জন্য আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবীগণের ওয়ারিশ হিসেবে আলেমদেরকে দিয়ে যাচ্ছি বড় করে বলি এজন্য আলেমদেরকে সম্মান করো হুজুর কোন আলেম আমার নবী বলে ওয়াল আলিমুল লাযী সাদাকাল আমির আলা জাওরিহি ও সমস্ত আলেমদেরকে সম্মান করো না যে আলেমগুলা এই দিকের কথা ওই দিকে বলে অর্থাৎ সমাজে ফিতনা সৃষ্টি করে সমাজকে দ্বিখণ্ডিত করে ওই আলেমগুলা আলেমে বামল নয় এরা আলেমে সু এদের অনুসরণ করব না এই উম্মত আল আলিমু ওয়াল আমিলু বিল ইলমে ওই আলেমদের অনুসরণ করো যারা ইলম অনুযায়ী আমল করে আর একটু বড় করে বলি পেরা হাজরিন কোন দিকে যাচ্ছি আল্লাহ যদি দয়া করে কিছু বলার চেষ্টা আমার নবী শামসুদ্দুহা বদরুদ দুজা নবী আসার আগে বুতখানা এখানে আজান ছিল না নামাজ ইকামত ছিল না মসজিদ ছিল না হ্যাঁ কাবা ছিল কিন্তু কাবার নামে ছিল না এখানে মূর্তি পূজারি হতো মূর্তি ছিল এখানে পূজা হতো নি হতো লঙ্গ পানা চলতো আমার নবী হাজ আব্দুল্লাহর ঘরে মা আমেনা শেকমে পাক থেকে যখন বের হবে কিতাবের নাম হাজাল হাবিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইয়া মুহিব্বু আল্লামা জাবের আল জাজায়ুরি তার 11 নম্বর পৃষ্ঠাতে বড় সুন্দর করে লিখছেন মা আমেনা বলে আমি দেখতে পাচ্ছি আমার ঘর উজালা হয়ে গেছে আমার ছাদ আলেক হয়ে গেছে ঘর উজালা হয়ে গেছে খুশবুদার হয়ে গেছে আই হাই খুশবু কেন হবে আমাদের মারা তো সন্তান প্রসব করে মা সন্তান প্রসব করার সময় কেউ ঢুকতে পারে না কোনো পুরুষ যাইতে পারে না ওই সময় গোড়া ঘরে খুশবু থাকে না আর গন্ধ বের হয় নাপাক ব্লাড থেকে গন্ধ বের হয় মা মেনা বলছে আমার ঘর উজালা হয়ে গেছে নূরানী হয়ে গেছে আবার খুশবু হয়ে গেছে কেন একজন শায়ের বলে পসিনা মে তেরে এসা হে খুশবু কে মিশকি অম্বর গোলাব ক্যা হে কে
इश्क़ी अंबर गुलाब क्या है, मैं मस्त हो उस नशी में साकी के जिसके आगे शराब क्या है, जो तो बिछा है के जाम भर दे फिर उसका पीना खराब क्या है। बरकर बोली सुभान अल्लाह। अमन नबीर आफाद मस्त खुशबू बरकर आर कना हो ना आरा तुम्हारा फैशाक बोली खुशबू बारे ना आरा तोरा फेहाना गोली खुशबू बारे ना खोने कई बाथरूम गोली जुदी फानी ना मिल ली अर्गो डूबी बस समय गालम दी खोर एक के जरिए रब एंड दाना भरे ना किया खुशबू दे ना बास दे आरा तोरा जब तक आमी आरा गाम तुम खुशबू बारे ना खोने के डगा हाँ सुनो भई फुआ ना ताई अब आप तुम्हार गाड़ी बस दर बिस्तम फुआ ना भई किंतु आन नबी शमसुद दुहार साहब ये लोहत दे आन नबी खुंदी गई आरा तुर खुशनु है तू किया आरा बुजदम दे नबी जिंदी आने आन नबी शरील मुबाद खुशबारी तू नबी का पसीने की खुशबू न मिलता नबी का पसीने की खुशबू न मिलता तो हम बेसहारों का क्या हाल होता। बरकत हो सुभान अल्लाह। प्यारा हजरीन अमर नबी दुनिया ते आसबे मा मेना खातुने जन्नत बोले अमी की बोल्लाम खातुने खोना खातुने आरा देशत इंदियो आई गत बछर आसिलाम दे ओई मुले साहेबेर वासु निलाम পূর্বপুরুষ নবীর হন বংশের হনিকারে কাফের বেঈমান হন যাইতনু 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 ঠিক না। পেরা হাজরিন আমার নবী শামসুদ্দোহা বদরুদ্দুজাত আম্মা জান বলে আমি দেখতে পাচ্ছি আমার ঘরটা খুশবু হয়ে গেছে আরে চারজন নারী এসেছে আমি কখনো দেখি না এত দামি পোশাক পরিধান করেছে জিজ্ঞেস করলাম আপনারা কারা বলে আয় আমি না আপনি কি আমাদেরকে চিনেন নাই বলে চিনব কোত্থেকে চিনার মতো তো কোনোদিন আপনাকে আপনাদেরকে আমি দেখিনি আমি না আমি কে জানো আমি হলাম আদম জাতির মা যেই আদমের বাম পাদর হাড্ডি থেকে আমাকে সৃষ্টি করা হয়েছে আমি হাওয়া আলাইহিস সালাম ইনি হলেন আসিয়া ইনি হলেন হযরতে হাজরা ইনি হলেন ঈসার আম্মা ও ইমরানের বেটি হযরতে মরিয়ম বড় করে বলি সুহা আর একটা আওয়াজ করে সালাতুনিয়া जब नजर मुझ पे सरकार की हो गई जब नजर मुझ पे सरकार की हो गई उनके दरबार में हाजिरी हो गई। বড় করে বলি না সুবহান আল্লাহ। এই আমেনা এমন একটা দরবারে এসেছি যেখানে আমার রব রাজি আছেন। এই আমেনা সরকারে দু জাহান আজকে আসবে তোমার শেকমে পাক থেকে আসবে আল্লাহ জান্নাত থেকে আমাদেরকে পাঠিয়েছে খেদমত করার জন্য। বড় করে বলি আর একটা আওয়াজ করে আমেনা তুজকো মুবারক শাহ কি মিলাদ হো तेरा आंगन नूरे भर के घर का घर सब नूर है। बड़े करे बोली सुभान अल्लाह। अमान नबी आसलें एक रवायत होचे हादल हबीबे मुहम्मद मध्य लिखें अमान नबी सिजदारत अवस्थाय আমার নবী ঠোঁট মোবারক নড়াচড়া করছে
মামেনা বলে আমি একটু কান দিয়ে শুনলাম কি বলে আমি শুনতে পাচ্ছি রব্বি হাবলি মিনাস সলিহিন বড় করে বলি অথবা রব্বি গফির এ রব্বি করিম তুমি ক্ষমা করে দাও আমার উম্মতকে আমার নবী উম্মতের গুনাহ মাপ চাচ্ছেন দুনিয়াতে এসে অথবা আমার নবী উম্মতের জন্য আল্লাহ আমার উম্মতকে maaf করে দাও রব্বি হাবলি উম্মতি নবী উম্মতের জন্য দুনিয়াতে আসার সাথে সাথে কান্না করেছেন ওই কথাতে ছিলাম আব্দুর রহমান সাহুরি বলে আল্লাহর নবী মূসা বলে আল্লাহ আমি তো কালিমুল্লাহ আমার সাথে তুমি কথা বলো মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বাদহুম দারাজাত আল্লাহ রে এক এক নবীর স্টেজ এক এক উপরে এক এক জনের উপরে এক এক জনের স্টেজ তিলকার রাসূল ফাদল না বাদহুম আলা বাদ ও রব্বে করিম তার বি আমি মূসা নবীর সাথে তোর পারে কথা বলো আমার সাথে কালাম করো আল্লাহ আমার মনে হয় আমার মতো আর কোন নবী আপনার নবীদের ভিতরে নেই আমি সবচেয়ে বড় আল্লাহ বলে খবরদার ও মূসা জবানটা ছোট করো সাবধানে কথা বলো মূসারি সৃষ্টি করতাম না জমিন আসমান লৌহ কলম চাঁদ সিতারা লাউলা কালামা খালাকতুল আফলাক কায়না সৃষ্টি করতাম না এমন কি তুমি মূসাকে সৃষ্টি করতাম